ফেরাউনের লাশের অবিকৃত অবস্থার ব্যাখ্যা সারা জীবন বিজ্ঞানের কাছে অজানা রহস্য হয়েই থেকে যাবে। এর ব্যাখ্যা কোনোদিনও কেউ দিতে পারবে না। 1981 সালে তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরা মমি করে রাখা ফেরাউনের লাশ পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণার জন্য তা ফ্রান্সে পাঠাতে মিশর সরকারের কাছে অনুরোধ করেন। ফেরাউনের লাশবাহী বিমান যখন ফ্রান্সের মাটিতে অবতরণ করে, তখন দেশটির সরকার প্রধান ও মন্ত্রী পরিষদ সহ অনেক উচ্চপদস্থ ফরাসি কর্মকর্তা লাশটিকে সংবর্ধনা জানাতে বিমানবন্দরে উপস্থিত হন। মনে হচ্ছিল যেন ফেরাউন এখনও জীবিত রয়েছেন এবং তিনি ফ্রান্সের প্রকৃত শাসক। অভ্যর্থনা অনুষ্ঠানের পর ফেরাউনের লাশ ফ্রান্সের একটি বিশেষ সংরক্ষণাগারে নিয়ে যাওয়া হয়। দেশটির সেরা শল্যবিদ বা সার্জন, লাশ পরীক্ষায় বিশেষজ্ঞ এবং প্রত্নতাত্ত্বিকদেরকে সেখানে জড়ো করা হয়। ফেরাউনের মমি করা লাশ পরীক্ষা এবং এর অজানা রহস্যগুলো উদ্ঘাটনই ছিল এই পদক্ষেপের উদ্দেশ্য। ফেরাউনের লাশ সংক্রান্ত গবেষক টিমের প্রধান ছিলেন ডাক্তার মরিস বুকাইলি। ফেরাউনের লাশ সংরক্ষণ অন্য গবেষকদের উদ্দেশ্য হলেও ডাক্তার মরিস বুকাইলি নিজে ফেরাউনের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে উদ্গ্রীব ছিলেন। সারা রাত ধরে তিনি গবেষণা চালান। কয়েক ঘন্টা গবেষণার পর ফেরাউনের লাশে তিনি লবণের কিছু অবশিষ্টাংশ খুঁজে পান, ফলে স্পষ্ট হয়ে যায় সাগরে ডুবেই ফেরাউনের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তার লাশ সাগর থেকে উঠিয়ে এনে তারপর মমি করা হয়। কিন্তু ডাক্তার মরিস বুকাইলির বিষয়ের মাত্রা ব্যাপক হয়ে উঠেছিল একটি বিশেষ প্রশ্নকে ঘিরে। এই লাশ কিভাবে অন্য লাশগুলোর চেয়ে বেশি মাত্রায় সংরক্ষিত বা অক্ষত রয়েছে? ডাক্তার মরিস বুকাইলি যখন ফেরাউনের মৃত্যুর কারণ নিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন এবং তাতে এটা লেখেন যে ফেরাউন সাগরে ডুবেই মারা গেছে, তখন উপস্থিত সঙ্গীদের একজন তাকে বলেন, এই গবেষণার ফলাফল প্রকাশে তাড়াহুড়া না করাই ভালো হবে, কারণ এই গবেষণার ফলাফল মুসলমানদের মতের পক্ষে যাচ্ছে। ডাক্তার মরিস বুকাইলি তা নাকচ করে দেন, কারণ তার মতে এমন ফলাফলে উপনীত হওয়া অসম্ভব। বিজ্ঞানের ব্যাপক উন্নতি এবং পরীক্ষা নিরীক্ষার অত্যন্ত উন্নত মানের ও নিখুঁত ছাদ সরঞ্জাম এবং উন্নত কম্পিউটার ছাড়া এটা প্রমাণ করা সম্ভব নয় বলে ডাক্তার মরিস বুকাইলি মনে করেন। এরপর ডাক্তার মরিস বুকাইলিকে বলা হয়, মুসলমানদের ধর্মগ্রন্থে এসেছে ফেরাউন ডুবে মারা গেছে, মৃত্যুর পরও তার শরীর অক্ষত থেকে যায়। এই কথা শুনে বিস্ময়ে হতবাক ডাক্তার মরিস বুকাইলি ভাবলেন, এটা কি মোটেও যৌক্তিক? কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের আরব জাতি এবং অন্যান্য মিশরীয়দের মাধ্যমে ফেরাউনের লাশ মমি করে রাখার কথা জানত না। মরিস বুকাইলি সারা রাত ফেরাউনের লাশের দিকে চোখ রেখে ভাবতে লাগলেন, কিভাবে কোরআন ডুবে যাওয়া ফেরাউনের লাশ উদ্ধারের কথা জানল? অথচ খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলে এই গল্প বর্ণনার সময় ফেরাউনের লাশ উদ্ধার সম্পর্কে কিছুই বলেনি। নিজেকে তিনি প্রশ্ন করলেন, এটা কি সেই ফেরাউন যে হযরত মুসা আলাইহিসাল্লামকে গ্রেফতারের জন্য তার পেছনে ছুটেছিল? এখন থেকে প্রায় 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জানতেন, এটা কি বিশ্বাস করা সম্ভব? অস্থির বুকাইলি সেই রাতে বাইবেল এবং তাওরাত পড়া শুরু করেন। তাওরাতের একটি অধ্যায় তিনি পড়েছিলেন, পানি ফিরে এসে ফেরাউন সহ তার পিছে পিছে আসা ঘোড়াগুলো ও তার সেনাদের সবাইকে গ্রাস করে, তাদের কেহই রক্ষা পায়নি। এই অংশটুকু পড়ে বিস্মিত হলেন ডাক্তার মরিস বুকাইলি। কিছুদিন পর ফরাসি সরকার কাঁচের কফিনে করে ফেরাউনের মমি আবারও মিশরে ফেরত পাঠায়। কিন্তু বুকাইলির মাথায় তখনও ফেরাউনের লাশের সম্পর্কে কোরআনের বক্তব্য নিয়ে বিভোর ছিল। তিনি ফেরাউনের লাশ রক্ষা পাওয়া সংক্রান্ত কোরআনের বক্তব্য সম্পর্কে সুনিশ্চিত হওয়ার জন্য মুসলিম দেশগুলো সফরের সিদ্ধান্ত নেন। ফরাসি সার্জন বুকাইলি সৌদি আরবে চিকিৎসা সংক্রান্ত এক সম্মেলনে ডুবে যাওয়া ফেরাউনের লাশ রক্ষা পাওয়া সম্পর্কে গবেষণালব্ধ নতুন তথ্য উল্লেখ করেন। ওই সম্মেলনে মানব দেহ বিশ্লেষক একজন মুসলিম ও উপস্থিত ছিলেন। এই অবস্থায় সেখানে একজন মুসলিম পবিত্র কোরআন খুলে সূরা ইউনুসের 92 নম্বর আয়াত তেলাওয়াত করেন, যেখানে বলা হয়েছে, অতএব আজকের জন্য রক্ষা করছি আমি তোমার দেহকে, যাতে তোমার পরবর্তীদের জন্য এটা একটা নিদর্শন হতে পারে, আর নিঃসন্দেহে বহু লোক আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না। বুকাইলি এই আয়াত শুনে সবার সামনে দাঁড়িয়ে যান এবং মুসলমান হওয়ার কথা এবং পবিত্র কোরআনের প্রতি বিশ্বাসী হওয়ার কথা ঘোষণা করেন। পবিত্র কোরআনের সত্যতা এভাবে প্রকাশিত হতে দেখে অনেকের চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রু এবং হৃদয়ে বইল পরিবর্তনের ঝড়।
বুকাইলি বহু বছর ধরে তার গবেষণায় বিজ্ঞানের নতুন তথ্যগুলোর সাথে কোরআনের মিল অমিল খুঁজতে গিয়ে একটি অমিলও খুঁজে পাননি। ফলে কোরআনে কোনো ভুল না থাকার ব্যাপারে তার ঈমান কেবলই দৃঢ়তর হয়েছে। প্রিয় দর্শক, সম্প্রতি ইন্টারনেটে গবেষকরা ফেরাউনের এই ছবিটি প্রকাশ করেছেন। তাদের ধারণা মতে এই রকমই দেখতে ছিল ফেরাউন। কিন্তু অনেকের মতো আমিও এই ছবিটিকে ফেরাউনের আসল চেহারা বলে মেনে নিতে পারিনি। তো প্রিয় দর্শক, যাই হোক, এই ছবিটির সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। পরবর্তী ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।